সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন। সন্দেশ মানে হিন্দিতে বলে আবার সংবাদ। একটা জায়গার নাম আমাদের বাংলায় বলে মিষ্টি একরকমের, আর সন্দেশ মানে সংবাদও আছে। যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে, হতেই পারে হাতের পাঁচটা আঙুল তো সমান নয়, কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না, যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশান নিই। এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদেরও গ্রেপ্তার করতে আমি কখনো কার্পণ্য বোধ করি না। সন্দেশখালীনে একের পর এক আন্দোলন মিছিল, গোটা দেশ যেখানে নিন্দা জানাচ্ছে সেখানে ফাইনালি 8ই মার্চ নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস, সেদিনকে একটা খুব বড় কর্মসূচি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হাঁটেন এবং আজকে যাবতীয় এদেশে অন্যান্য রাজ্যে যা কিছু ঘটেছে সেগুলো নিয়ে এরপর থেকে পথে নামবে নাকি তৃণমূল কংগ্রেস। সোজাসুজি শতরূপ ঘোষের কাছে আসছি। অনেক রাজ্যের অনেক ঘটনা রয়েছে, আমি ব্যক্তিগতভাবে স্বর্ণালী সরকার একটাকেও সমর্থন করি না, কারণ সমর্থন করার কোনো জায়গা নেই। সব কিছু নিয়ে প্রতিবাদ নিঃসন্দেহে কাঙ্ক্ষিত, বিচার চাইতে পারি, প্রতিবাদ করতে পারি, করাটা উচিত, সেটাই সভ্যতা সুস্থতার লক্ষণ। কিন্তু নিজের রাজ্যের বেলায় সব ক্ষেত্রে না হয়নি, ছোট ঘটনা, ফালতু ঘটনা, সাজানো, মিথ্যে, এটা কী করে হতে পারে, এটা কোন যুক্তিতে হতে পারে? এটাই তো বাংলার মেয়ে, তাপসী মল্লিকও বাংলার মেয়ে ছিল, আর ইনিও যে যে মেয়েটির কথা বলাচ্ছি এই মেয়েটিও বাংলার মেয়ে, মুখ্যমন্ত্রীও বাংলার মেয়ে, তাহলে এত পার্থক্য হয়ে গেল কি করে বাংলার মেয়েতে মেয়ে? দেখো সোনালী, আমার মনে হয় তুমি একেবারেই ঠিক বলেছো। দেখো মুশকিলটা হচ্ছে মণিপুর বলো, হাথরাস বলো, কি যে কোনো ঘটনারই প্রতিবাদ হওয়া উচিত, কিন্তু আজকে কেউ যদি বলে বা কেউ যদি এই ভাব দেখায় যে আমি আমার রাজ্যের সন্দেশখালীকে ঢাকার জন্য মণিপুর এবং হাথরাসকে ব্যবহার করব, তার মানে ধরে নিতে হবে যে তিনি তীর্থের কাকের মতো অপেক্ষা করেন কখন ভারতের বিভিন্ন রাজ্যে মেয়েদের ধর্ষণ হবে, যাতে কিনা সেই ধর্ষণটাকে উনি ওনার রাজনৈতিক লাভের জন্য পশ্চিমবাংলায় ব্যবহার করতে পারেন। উনি যেন মানে ধর্ষণের পথে বসে থাকা একজন নেত্রী এবং একটি রাজনৈতিক দল, এতটা নিচে নেমে গেছে, এদেরকে নিয়ে কী আলোচনা করবো বলো? দেখো তাপসী মালিকের প্রসঙ্গ উঠলো এখানে, তোমরা আমরা সবাই জানি মনোরঞ্জন মালিক তাপসী মালিকের বাবা পরবর্তীকালে বলেছিলেন, এমনকি তাপসী মালিকও ব্যবহার হয়েছিল তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার একটা একটা কাজে, একটা একটা কী বলবো, একটা একটা দাবার ঘুঁটি হিসেবে তাপসী মালিককেও ধর্ষণ করে খুন করেছিল তৃণমূল কংগ্রেসের লোকেরা। এটা পরবর্তীকালে মনোরঞ্জন মালিক তাপসী মালিকের নিজের বাবা বলেছেন যে তাপসী মালিক মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে যাওয়ার একটা একটা সিঁড়ি ছিল। এখন দেখো কথাটা হচ্ছে এই যে উনি বললেন না একটু আগে যখন তোমরা দেখাচ্ছিলে যে হাতের পাঁচটা আঙুল সমান না, ঠিকই কথা, মুশকিলটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে মেঘা আঙুলটার নাম মমতা ব্যানার্জি, ওনার চেয়ে মেঘা কেউ নয় তৃণমূল, এমনকি শাহজাহানও নয়। দেখো শাহজাহানের আগের ঘটনা কীরকমভাবে উনি বিধানসভায় দিনের পর দিন শাহজাহানকে রক্ষা করেছেন, যখন নিরাপত্তা সর্দার বিধানসভায় বলতে উঠেছে এমনকি তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেবে টিভির ইন্টারভিউতে শাহজাহানকে সার্টিফিকেট দিয়েছেন, আমি সব ছেড়ে দিলাম। দেখো এতদিন পরে, 56 দিন পরে যখন ফাইনালি শাহজাহানকে পুলিশ ধরতে বাধ্য হলো, যদিও শাহজাহানের ভিডিও দেখলাম তারপর পুলিশ কাস্টাডিতে, মানে পুলিশ ওকে গ্রেপ্তার করেছে না ও পুলিশকে গ্রেপ্তার করেছে বুঝতে পারলাম না, যাই হোক ফাইনালি যখন ধরাটা পড়লো তোমাদের খালি মনে করায় বডিগার্ড বানিয়ে ঢুকছিল বিয়ের বাড়িতে, বডিগার্ড বানিয়ে সত্যি বিয়ের বাড়িতে ঢোকার মতো করে। এবার আমি তোমায় বলছি যে ধরো এই যে এবার তুমি মনে করো সুপ্রতিম সরকারের মতো একজন আইপিএস অফিসার, তিনি যখন প্রেস কনফারেন্স করে জানাচ্ছেন শাহজাহানের গ্রেপ্তার হওয়ার কথা, উনি কী বলছেন তুমি চিন্তা করো, বলছে ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে, তোমার কলিগরা জিজ্ঞেস করছে যে শাহজাহানের বিরুদ্ধে যে মহিলারা ধর্ষণের অভিযোগ করেছেন, দিনের পর দিন হেনস্থা করা, তাদেরকে রাত্রিবেলা পার্টি অফিসে নিয়ে গিয়ে এইভাবে অত্যাচার করা, এই ধারাগুলো যুক্ত করা হয়েছে কিনা, জমি দখল ইত্যাদি ইত্যাদি। তৃণমূল তার আগে তোমাদের স্টুডিওয়ে বসে বলেছে, বিভিন্ন স্টুডিওয়ে বসে বলেছে, সন্দেশখালি থেকে পার্থভৌমিকরা বলেছে, সরকার থেকে নাকি জমি দখলের যে অভিযোগ পেয়েছিল তদ্দিনে নাকি 109 জনকে নাকি জমি আবার ফেরত দিয়ে দিয়েছে, তার মানেটা কি জমিটা দখল হয়েছিল এটা ঘটনা সরকার প্রমাণ পেয়েছে এবং আসল জমির মালিকদেরকে জমি ফেরত দিয়ে দিয়েছে। এদিকে সুপ্রতিম সরকার বলছেন যে না এই মামলাগুলো এই ধারাগুলো যুক্ত করা হয়নি, ধর্ষণের মামলা, গণধর্ষণের মামলা, মহিলাদেরকে রাত্রিবেলা পার্টি অফিসে ডেকে এনে শ্লীলতাহানি করার মামলা, জমি দখল করে জোর করে ভেরি বানানোর মামলা যুক্ত করা হয়নি। কেন না বলছে, এগুলো যেহেতু 1.5 বছর আগেকার 2 বছর আগেকার ঘটনা তার কমপ্লেন, সেহেতু আমরা এত তাড়াতাড়ি তদন্ত না করে ওই ধারাগুলোকে যুক্ত করতে পারছি না। আরে তুমি বলো তো, তদন্ত না করে 2 বছর আগের ঘটনা বলে সেই ধারাগুলো শাহজাহানের বিরুদ্ধে যুক্ত করা গেল না, অথচ ওই ঘটনাতে ওই ধারাতেই তদ্দিনে শিবু উত্তমরা জেল খাটছে, শিবুকে ধরেছে, উত্তমকে ধরেছে সুপ্রতিম সরকারের মতো। আমি বলছি তোমাকে, সুপ্রতিম সরকার ইজ এ ব্রিলিয়ান্ট পুলিশ অফিসার, সজলদারও মনে থাকবে 2016 যখন হচ্ছে সেন্ট্রাল ইলেকশন কমিশন কলকাতা, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দলদাস
এখানকার হচ্ছে কমিশনার ছিলেন তাকে সরিয়ে ওই কয়েকদিনের জন্য সুপ্রতিম সরকারকে এনেছিলেন। সুপ্রতিম সরকার অসামান্যভাবে 2016 সালে কলকাতায় বিধানসভা ভোট পরিচালনা করেছিলেন এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার জিতে এসে প্রথম যে কাজটা করেছিলেন তা হচ্ছে সুপ্রতিম সরকারকে আবার সরিয়ে দিয়েছিলেন কলকাতা পুলিশের মাথা থেকে। তারপর খারাপ লাগে আমাদের দেখে, তিনি যে কোনো কারণেই হোক বুঝেছেন সুখে শান্তিতে চাকরি করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে সারেন্ডার করতে হবে, হয়তো তিনি করেছেন, এটা রাজ্যের মানুষের লস। কিন্তু তুমি চিন্তা করো, এইটা হচ্ছে একটা সরকারের মানসিকতা। আমি তোমায় 2 নম্বর একটা কথা বলি, এই যে সরকার তো মহিলাদের জন্য করছে, এই করার নমুনা, এই 500 থেকে 1000 হয়ে গেছে, 1200 হয়ে গেছে, এখন আবার আশা কর্মীদের বেতন বাড়িয়ে দিয়েছে, এত স্ত্রী এত সাথী এত ভান্ডার। দেখো প্রথম কথা হচ্ছে যে এই টাকাগুলো কোনো সরকারের পিতৃপুরুষের টাকা নয়, মানুষের ট্যাক্সের টাকা মানুষ পাচ্ছেন, যে সরকারি থাকুক না কেন তারা পাবেন। তার থেকে বড় কথা, এইটা যদি একটা সরকারের চুক্তি হয় যে ভাই তোমাকে 500 টাকা দিচ্ছি মানে তোমাকে রাত্রিবেলা পার্টি অফিসে ডেকে এনে পিঠে বানানো করাবো, আমার এই অধিকারটা স্বীকৃত, এইখান থেকে সেই সরকারের এবং সেই সরকার চালাচ্ছে যে মানুষগুলো তাদের মনোভাবটাকে বোঝা যায়। আমি তোমাকে জাস্ট দ্বিতীয় ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি তোমাকে, এই যে 10 তারিখ ওরা ব্রিগেডে একটা সভা করবে, ওদের দাবিটা কি বক্তব্যটা কি যে রাজ্যের লাখ লাখ মানুষ খেটে খাওয়া মানুষ তারা কাজ করেছেন, 100 দিনের কাজের টাকা তাদেরকে কেন্দ্রের সরকার দিচ্ছে না, এই দাবিতে ওরা এর আগেও মিটিং মিছিল করেছে, সব কিছু করেছে। আমরা জানি তৃণমূলের চুরির জন্য কেন্দ্রের সরকার সুযোগ পাইছে টাকা আটকানোর, বাট এবার আমি সেই তর্ক যদি সরিয়েও রাখি, আচ্ছা বলতো 2 বছর ধরে বাংলার 100 দিনের শ্রমিকরা টাকা পাচ্ছেন না, সেইটাকে নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করছেন না, অথচ এই সরকার শাহজাহানের মতো এইরকম একটা ক্রিমিনাল তাকে বাঁচানোর জন্য হাইকোর্টে মামলা করছেন। হাইকোর্ট যখন বলে দিচ্ছে যে না সিবিআই হাতে দিতে হবে, 1 ঘন্টা লাগছে না স্বর্ণালী, তুমি চিন্তা করো বাংলার লাখ লাখ 100 দিনের শ্রমিকের জন্য 2 বছরে মামলা করতে পারলো না, শাহজাহানের জন্য 1 ঘন্টার মধ্যে হাইকোর্টে রিজেক্টেড হওয়ার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে মামলা ফাইল হয়ে গেল আমাদের ট্যাক্সের টাকায়। কি যে শাহজাহানকে সিবিআই হাতে দেওয়া যাবে না, এক লাইন বলি ধর্ষককে বাঁচাতে ধর্ষিতদের টাকায় গিয়ে ধর্ষককে বাঁচানো। একটা উদাহরণ, তোমরা যেহেতু তৃণমূল কংগ্রেস, দেখো এখন নতুন মহিলা কর্মসূচি হচ্ছে আন্তর্জাতিক নারী দিবসে, সেটা হচ্ছে ভিন রাজ্যে কি হচ্ছে, রাজ্যের মহিলাদের অবস্থার কোনো ভ্যালু নেই তার জন্য। আর এক জাস্ট লাস্ট একটা কথা বলছি, এই যে এই রাজ্যের ধরো এই তোমরা যেহেতু নারী দিবসের সঙ্গে কোরিলেট করে আজকে আলোচনাটা আমরা করছি এবং ওরাও নারী দিবসের মিছিল ফিছিল ইত্যাদি ইত্যাদি করছে, দেখো আমি তোমায় বলি, তোমার ঘটনাটা সবাই জানো, বামফ্রন্ট সরকারের আমলে পঞ্চায়েতে, যেটা গোটা দেশে কেউ কখনো ভাবেনি, পঞ্চায়েতে পুরসভায় মহিলাদের জন্য আসন রিজার্ভেশন করা হয়েছিল। আমি তোমাদেরকে বলছি এই বছর, এই যে নারী দিবসের কথা বলে না, দেখো আমি ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কারণে সম্মান করি যে আমাদের মতো একটা পুরুষতান্ত্রিক একটা দেশে উনি একজন মহিলা, ওনার কোনো এরকম ছিল না যে উনি নেহরু গান্ধী পরিবারের কি অমুক পরিবারের তমুক পরিবারের, উনি একদম নিজের জোরে একজন মহিলা যে জায়গায় পৌঁছেছেন, নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত প্রশংসনীয়, মানে সেলাম করার মতো একটা ব্যাপার, আমি এর জন্য ওনাকে সম্মান করি। কিন্তু আমি যে কারণে কথাটা বলছি, তুমি চিন্তা করো স্বর্ণালী, আমাদের রাজ্যে এই বছর পঞ্চায়েত দপ্তর থেকে কয়েকদিন আগে নোটিফিকেশন ইস্যু করা হয়েছে, যেখানে যেখানে মহিলা পঞ্চায়েত সদস্য, যে সিটগুলো মহিলা রিজার্ভ, বামফ্রন্ট করে গেছিল মহিলা রিজার্ভেশন, যার যে কারণে পঞ্চায়েতে যেখানে যেখানে মহিলা পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত প্রধান, তাদের ট্রেনিং বলা হয়েছে তাদের স্বামীদেরকে আসতে হবে। আর এরপরে কিছু লোক, হ্যাঁ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেমিনিজমের আইকন বলেন, আপনাদের কি লজ্জা সরম নেই? আপনারা আয়নার সামনে দাঁড়ান কি করে বলুন তো বাড়িতে? উনি আমরা দল বানিয়েছেন, তুমি চিন্তা করো স্বর্ণালী, আমি আবার বলছি ওনাকে আমি সম্মান করি, আপনি একজন মহিলা হয়ে পুরুষতান্ত্রিক ব্যবস্থায় যে জায়গায় নিজের লড়াই করে নিজের দমে পৌঁছেছেন, আপনি এমন একটা দল বানিয়েছেন, কালকে যদি কোনো সিট ওখানে মহিলা রিজার্ভ হয়ে যায় তাহলে ওই এলাকায় ওই মানে ওই ওয়ার্ডে বলুন কি ওই এমএলএ আসনে আপনার দলের যিনি মহিলা একজন যোগ্য নেত্রী আছেন তিনি প্রার্থী হন না, প্রার্থী হন কাউন্সিলরের বউ, কাউন্সিলরের ভাইয়ের বউ। আমি কলকাতা পুরসভার 10টা ওয়ার্ড এখন বলতে পারি যেখানে কাউন্সিলর ছিল তৃণমূল পুরুষ কাউন্সিলর, সিটটা রিজার্ভ হয়ে গেল, সেই কাউন্সিলর পাশের ওয়ার্ডে গিয়ে প্রার্থী হলো, ওইখানে তার বহু প্রার্থী হলো। আমি বলতে পারি বালিগঞ্জে এই সজল এখানে বসে আছে, ও নিজে কাউন্সিলরও জানবে, আমি জানি টালিগঞ্জে এরকম ভাবে কার ভাইয়ের বউ কাউন্সিলর হয়। আমি এক লাইন বলি, যত মহিলাদের কি স্ট্যাটাস হয়, কোনো রাজনৈতিক অতীত নেই, সবাই কারোর না কারোর আত্মীয় পরিজন প্রিয়জন, তারপরে এরা হচ্ছে তারপরে আবার নারী দিবসের মিছিল করে আমাদের রাজ্যে কদিন আগে, যেটাকে নিয়ে আদালত কনসার্ন নিয়ে কত চিন্তা করো স্বর্ণালী, কি হচ্ছে আমাদের রাজ্যে, আমাদের রাজ্যে জেল, এক সেকেন্ড, আমাদের রাজ্যে জেল, তোমরা জানো গত মাসে খবর বেরিয়েছে 10 বছর ধরে, 5 বছর ধরে, 4 বছর ধরে যে মহিলারা জেলে বন্দী, জেলের মধ্যে তাদের মধ্যে অনেকে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছে, তুমি চিন্তা করতে পারো, 196 জন, 196 যারা সন্তান ডেলিভারি করেছে, জেলের মধ্যে মহিলাদের ধর্ষণ হচ্ছে, তারা গর্ভবতী হয়ে পড়ছেন, সন্তানের ডেলিভারি হচ্ছে, সব ক্ষেত্রে সাত খুন মা, তারপরে উনি হচ্ছেন ফেমিনিজমের আইকন, এনাকে নিয়ে ইনি আবার নাকি নারী দিবসের মিছিল করে। কংগ্রেসের এখন অবধি ভোটটা ঊর্ধ্বগামী সজলদা, মানুষকে এত ভাবে কনসলিডেট করার চেষ্টা করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের এগেনস্টে এত বড় ইনকামবেন্সি ফ্যাক্টর দেখা দিচ্ছে, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর দেখা দিচ্ছে, তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসকে কিন্তু দমিয়ে রাখা যাচ্ছে না।
ঊর্ধ্বগামী কিন্তু সমান ভোটটা কংগ্রেস কালে তো সবাই ভোট নিও, ঊর্ধ্বগামী ভোট নিও, একটা ছোট আছে কি এত ইয়ারছে এত রাজপুত্র তোমাকে একটা কথা বলবো, রাজপুত্র আপনি কি এক্সপেক্ট করেন আমার ছোট ভাইয়ের মতো আমি একটা কথা বলবো না, তুমি আমার ছোট ভাইয়ের মতো তোমাকে একটা কথা বলি শোনো, যখন একটা ধর্ষণ বা এই ধরনের কোনো সামনে ঘটনা আসে না অনেক রকমের খারাপ তার উত্তর দেওয়া যায়, যে ওটা আসলে সাজানো ঘটনা, যেরকম কুণাল ঘোষ বলেছে মুখ সরিয়ে বলুন ধর্ষণ হয়েছে তবে মানবো ইত্যাদি ইত্যাদি অনেক মানে খুব কুরুচিপূর্ণ উত্তর দেওয়া যায়। সবচেয়ে খারাপ উত্তর কী জানো তো, সবচেয়ে খারাপ উত্তর হচ্ছে এইটা যে ধর্ষণ হয়ে থাক যাই হয়ে থাক না কেন পরের বার আমরা ভোটে জিতবো, বিশ্বাস করো এর চেয়ে নোংরা উত্তর আর হয় না, তুমি একটা বাচ্চা ছেলে তুমি একটা করো না, আমি শুনেছি তোমার কথা, আমি তোমার কথা শুনেছি, তুমি ভোটে জিতবে কি না জিতবে যে ভোটে জেতে তার দায়িত্বও বেশি হয়, সন্দেশখালীর মহিলারা যদি তোমাদেরকে ভোট দিয়ে থাকেন, কথার কথা ভোটই তো হয়নি পঞ্চায়েত ওখানে, যাই হোক যদি ভোট দিয়ে থাকেন জানবে তাদের প্রতি দায়িত্বটা সিপিএম এর কি কংগ্রেসের কি বিজেপির নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পিঠে ছুরি মেরেছেন, কখনোই না, এখানেই তো আমার বক্তব্যটা, এইই তো বলছো ভোট হয়নি, এটাও তো ধর্ষণ হোক গণধর্ষণ হোক পিঠে বানাতে কেউ পিঠে বানাতে যাক কারি কারি পিঠের দোকান হোক কিন্তু ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে এটা কনফিডেন্সলি রাজপুত্র চন্দ্র বলছে।